আম্মি, তুমি আবার রান্নাঘরে ওই ঠক ঠক আওয়াজ করছো? ঘরে পড়াশোনা করতে করতে বলে ওঠে 10 বছরের ছেলে আরমান। হ্যাঁ সোনা, এই তো হয়ে গেছে, বলে ইয়াসরিন। তোমার ওই গরম মশলা মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে রেখে দিতে তো পারো, গরম মশলা তো গুঁড়ো পাওয়া যায়, ওটাও কিন্তু ব্যবহার করতে পারো, বলে আদিল। এইসব শুনে ইয়াসরিন ভাবে, ওরা যদি ওর মনের অনুভূতি বুঝত, একটা হামাল দিস্তার প্রতি যে এত ভালোবাসা থাকে, এতটা মমতা জড়িয়ে থাকে, এটার উপলব্ধি ওরা কি আর করতে পারে? এই অনুভূতি শুধু ওর একার। আজ রাতে আলু সয়াবিনের তরকারিতে একটুখানি গরম মশলা দিয়েছে। হামাল দিস্তায় গরম মশলা গুঁড়ো করার সময়ই সব ছবির মতন চোখের সামনে ভেসে ওঠে ওর। সেদিন ছিল মঙ্গলবার, নার্সিংহোমে যাচ্ছে, আজ ভর্তির ডেট আছে, কাল সিজার করবে হয়তো। মামার বাড়ি রাস্তার ওপর দিয়ে যেতে হয়। যাওয়ার সময় দুই মামা, দুই মামিমা, মামাতো ভাই বোন ও নানিমা সবাই রাস্তায় এসেছে ওদের সঙ্গে দেখা করতে। গাড়ির মধ্যে ঢুকে কত আদর ও চুমু খেয়েছিল নানিমা, মুখে কি সুন্দর গন্ধ মিষ্টি পানের। ওর তখন এমন অবস্থা, হাঁটা চলা ওঠা বসা করতেও মনে হতো নিঃশ্বাস আটকে যাচ্ছে। কি যে ভালো লেগেছিল সেই মিষ্টি পানের গন্ধটা, এখনও মনে আছে ওর। মাঝে মাঝে হামাল দিস্তা ব্যবহারের সময় ওই গন্ধটা যেন পায় এখন। নার্সিংহোমে ভর্তির পরের দিন সকালে সিজার হয়। এক পুত্র সন্তানের জন্ম দেয় ইয়াসরিন। নার্সিংহোমের বেডে শুয়ে নানিমার কথা তখন ওর খুব মনে হচ্ছিল। বারবার বলেছিল নানিমা, সোনাই, তোকে দেখে আমার মনে হচ্ছে তোর ছেলে হবে। ইয়াসরিন বলেছিল, আমার একটি সুস্থ সন্তান হোক, এই দোয়া করো নানিমা, সে ছেলে হোক বা মেয়ে। নানিমা বলেছিল, হ্যাঁ সোনাই, তাই দোয়া করছি, তবুও আমার মনে হচ্ছে তোর ছেলে হবে। ইয়াসরিনকে মামার বাড়ির সবাই সোনাই বলে ডাকে। নানিমার এই কথা শুনে হেসেছিল ইয়াসরিন। বাড়ি ফেরার সময় আবার আমাকে দেখে নিয়ে যাবি, হুস করে আনন্দে নার্সিংহোম থেকে ছেলে নিয়ে বাড়ি ফিরে চলে যাবি না, বলেছিল নানিমা। আজ 4 দিন হলো নার্সিংহোমে আছে। ব্রেস্টফিডিং করানোর সময় ইয়াসরিন ভাবে, ফেরার সময় ছেলেকে অবশ্যই নানিমাকে দেখিয়ে নিয়ে যেতে হবে, আর 3 দিন রেখে হয়তো ছেড়ে দেবে ওকে। নানিমাকে জিজ্ঞাসা করতে ভুলবে না, কি করে বুঝেছিল যে ছেলে হবে ওর? আজ শুক্রবার, জুম্মার নামাজ আছে, তাই সকালের দিকে বাড়ি থেকে আসবে না কেউ। দুপুরের পর আব্বু আম্মি আসবে বলেছে, আর প্রতিদিন অফিস থেকে ফেরার পথে ওর সঙ্গে দেখা করে যায় আদিল বিকালের দিকে। নার্সিংহোমের চারদিকে ওষুধ ইঞ্জেকশনের গন্ধ, আর ভালো লাগে না ইয়াসরিনের, মনে হচ্ছে ছেড়ে দিলে বাঁচবে। আম্মি বলে, আর 3 দিন পর ছুটি হয়ে যাবে তোর, এবার শুধু বাড়ি ফেরার দিন গণে ইয়াসরিন। শনিবার সকালের দিকে বাড়ির কেউ আসেনি, ভেবেছিল নিশ্চয়ই বিকালে কেউ আসবে, কিন্তু কেউ আসে না, মনটা খারাপ হয়। বাড়ির লোকজনকে দেখার জন্য মন ছটফট, তবে অনেকবার ফোন করে ওর খোঁজ নিয়েছে, শুনেছে আয়া মাসির কাছে। রবিবার সকাল থেকেই ওর মন ছটপট করছে, 10টা থেকে 11টা ভিজিটিং আওয়ার, আজ এলে কারো সঙ্গে কথা বলবে না, মনে মনে ঠিক করে। সবে তখন 10টা বেজেছে, আব্বু এসেছে, জিজ্ঞাসা করতে বলে কাল একটু অসুবিধা হয়ে গিয়েছিল। বিকালের দিকে আদিল আসে, ইয়াসরিন কথা বলে না। আদিল ইয়াসরিনের মাথায় হাত রেখে বলে, খুব অসুবিধা হয়েছিল সোনা, তাই কাল আসতে পারেনি, রাগ করো না গো, কিন্তু অসুবিধার কথা জিজ্ঞাসা করলেও বলে না কিছু। ছেলের দিকে তাকিয়ে আছে, আব্বু হওয়ার আনন্দ চোখে মুখে। দ্বিতীয়বার আর প্রশ্ন করে না ইয়াসরিন, স্বামী ও ছেলের একান্ত এই সময়টুকু বিরক্ত করে না ও। মঙ্গলবার সকালে ছুটি হবে। সোমবার এসেছিল আম্মি। এই 2 দিনে আম্মির চোখ মুখ বসে গেছে, জিজ্ঞাসা করলে বলে শরীর খারাপ ছিল 2 দিন, তবে ছুটির আনন্দে মন নাচতে থাকে ইয়াসরিনের। মঙ্গলবার সকালে আবার আব্বু আম্মি আদিল শাশুড়িমা সবাই এসেছে, খুব আনন্দ। আদিল ও শাশুড়িমারা ছেলেকে দেখে ফিরে যাবে, আর ও এখন বাপের বাড়ি থাকবে 2 মাস। বাড়িতে অনেক লোকজন আছে, চাচিমারা আছে, অসুবিধা হবে না। ফেরার পথে আবার মামার বাড়ির সামনে থামলো ওদের গাড়ি, সবাই বেরিয়ে এসেছে। মামা তো 2 দিদির বিয়ে হয়ে গেছে, ওরাও এসেছে। ইয়াসরিন বলে, নানিমাকে ডাকো, ছেলে দেখিয়ে নিয়ে যেতে বলেছিল। বড় মামিমা বলে, উপরে আছে, শরীর ভালো নেই, তাই আসতে পারলো না, দোয়া করে দিয়েছে তোর ছেলেকে। আম্মি ড্রাইভারকে বলে, দেরি হচ্ছে, এবার গাড়ি স্টার্ট দাও। আম্মির চোখে জল দেখে ও জিজ্ঞাসা করলে, বলে তোর নানিমার শরীর ভালো নেই, তাই মন খারাপ। ইয়াসরিনেরও মন খারাপ হয়ে যায়,
উপায় নেই, এই অবস্থায় সিঁড়ি ভেঙে যেতে ওর কষ্ট হবে খুব। কটা দিন যাক, একদিন আদিলের সঙ্গে এসে ছেলেকে দেখিয়ে যাবে মনে মনে ভাবে ইয়াসরিন। আজ দিন 20 হলো ও বাড়ি এসেছে, এখন অনেকটাই সুস্থ। আদিল আজ এসেছে বাড়িতে, দুদিন থাকবে, অফিসে ছুটি আছে। ইয়াসরিন বলে, আমাকে নিয়ে আজ একবার মামার বাড়ি যাবে? তুমি তো গাড়িতে এসেছো, চলো না বাবানকে দেখে নিয়ে আসি। নানিমা কত দোয়া করেছিল সিজার হতে যাওয়ার দিনে, কত আদর করে বলেছিল তোর ছেলে হবে দেখিস, আর ফেরার সময় আমাকে অবশ্যই দেখিয়ে নিয়ে যাবি। ফেরার দিন শরীর খারাপ ছিল তাই নিচে নামতে পারেনি নানিমা। আদিল কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, নানিমা আর নেই। নেই মানে কি বলছো কি? বলে ইয়াসরিন। আদিল বলে, তুমি যখন নার্সিংহোমে তখন মারা গেছেন, সেই শনিবার আমরা তোমাকে দেখতে যাইনি, তার আগের দিন রাতে হার্ট অ্যাটাক হয়, ডাক্তারখানা নিয়ে যাওয়ার পথে মারা যান, তাই ওই দিন আমরা যেতে পারিনি তোমাকে দেখতে। হাউ হাউ করে কেঁদে উঠি ইয়াসরিন, বলে নানিমাকে শেষবার দেখতে পেলাম না। ওর কান্না শুনে ইয়াসরিনের আম্মি এসে পৌঁছায় ঘরে, এতদিনে ওর আম্মি কেঁদে মন হালকা করে। আম্মি আর ইয়াসরিনের কান্নায় আদিলের চোখেও পানি। আম্মি বলে, তখন তো টাটকা স্টিচ দেওয়া, কাঁদলে অসুবিধা হতে পারে তাই বলিনি তোকে। শুধু একটা আফসোস রয়ে গেল ইয়াসরিনের, নানিমা বলেছিল তোর ছেলেকে দেখিয়ে বাড়ি নিয়ে যাবি, ওটা যদি হতে পারতো আর তো কটা দিন ছিল। আজ আদিল ও আরমানের কথাই ওর সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। বিয়ের পর আদিলকে নিয়ে মামার বাড়ি গেলে ওর হাতে এই হামাল দিস্তা নানিমা দিয়েছিল, ঝকঝকে সোনালি রং, দেখতে কি সুন্দর, ছোট্ট পিতলের একটা হামাল দিস্তা, ওর খুব পছন্দ হয়েছিল। নানিমা খোসা ছাড়ানো বাদাম খেতে খুব ভালোবাসে, দাঁতে চিবাতে একটু অসুবিধা হতো তাই বাদাম ছাড়িয়ে নিয়ে এই হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নিত। নানিমা বলে, এখন আর বাদাম খেতে পারি না, এই বয়সে আর সহ্য হয় না, তুই এটা নিয়ে যা, রান্নার সময় গরম মশলা গুঁড়ো করে নিবি আর আমার কথা মনে করবি। শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল ওই হামাল দিস্তা, সেই থেকে এত বছর ধরে তরকারিতে গরম মশলা দিতে প্রয়োজন হলেই এই হামাল দিস্তা ব্যবহার করে। একটা আলাদা অনুভূতি আসে তখন, চোখের সামনে ভেসে ওঠে সেই দুধে আলতা রং ঠোঁট, পানের জন্য লাল টুকটুকে আর মিষ্টি পানের সুন্দর গন্ধ, সবে মনে করিয়ে দেয় এই সুন্দর ছোট্ট হামাল দিস্তা। মিষ্টি পানের সুন্দর গন্ধ পায় চারদিকে তখন, আদিলকে জিজ্ঞাসা করেছে এই গন্ধটা ওরা পায় কি না, কিন্তু আদিল বলে এটা ইয়াসরিনের মনের ভুল। কিন্তু ইয়াসরিন জানে এটা কোনো ভুল নয়, কারণ হামাল দিস্তায় হাত দিলেই একটা ভালোবাসার পরশ পাই ও। এই ছোট্ট সুন্দর পিতলের হামাল দিস্তা বহন করে চলেছে আজও নানিমার স্মৃতি।